নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টিপ্রদীপ উপন্যাসটির দ্বিতীয় পর্ব যদি এখনও প্রথম পর্বটি না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব পাকদণ্ডের সেই পথটা তেমনই দুর্গম সারা পথ শুধু বন জঙ্গল ঠেলে ঠেলে উঠতে হবে পায়ে একটু পিছলে গেলেই কি বড় পাথরের চাই আলগা হয়ে খসে পড়লে আটশো কি হাজার ফুট নিচে পড়ে চুরমার হতে হবে অবশেষে ঘন বনের বৃষ্টি ভেজা পাতালতা পাথরের পাশের ছোট ফার্নের ঝোপ ঠেলে আমরা ওপরে ওঠাই শুরু করলাম অন্য কোনো উপায় ছিল না কাপড় চোপড় মাথার চুল বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল রক্ত জমে হাত পা নীল হয়ে উঠল পাকদণ্ডির পথ খুব সরু দুজন মানুষে কোনো গতিকে পাশাপাশি যেতে পারে বাঁয়ে হাজার ফুট খাদ ডাইনে ঈষদ ঢালু পাহাড়ের দেওয়াল খাড়া উঠেছে তাও হাজার বারোশো ফুটের কম নয় বৃষ্টিতে পথ পিছল কাজেই আমরা ডাইনের দেওয়াল ঘেসে ঘেসে উঠছি পথ মানুষের কেটে তৈরি করা নয় বলেই হোক কিংবা এ পথে যাতায়াত নেই বলেই হোক ছোটোখাটো গাছপালার জঙ্গল খুব বেশি ডাইনের পাহাড়ের গায়ে বড় গাছের ডালপালাতে সারা পথটা ঝুপসি করে রেখেছে মাঝে মাঝে সেগুলো এত নিবিড় যে সামনে কি আছে দেখা যায় না হঠাৎ একটা শব্দ শুনে আমরা কজনেই থমকে দাঁড়ালুম সবাই চুপ করে গেলুম আমরা বুঝতে পেরেছিলাম শব্দটা কিসের ভয়ে আমাদের বুকের স্পন্ধন বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। সীতাকে আমি জড়িয়ে ধরে কাছে নিয়ে এলুম অন্ধকারে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না বটে কিন্তু আমরা জানতাম ভাল্লুক যে পথে আসে পথের ছোটখাটো গাছপালা ভাঙতে ভাঙতে আসে একটা কোনো ভারী জানোয়ারের অস্পষ্ট পায়ের শব্দের সঙ্গে কাটকুটো ভাঙার শব্দে আমাদের সন্দেহ রইল না যে আমরা যে পথ দিয়ে এইমাত্র উঠে এসেছি সেই পথেই ভাল্লুক উঠে আসছে আমাদের পেছনে পেছনে আমরা প্রাণপণে পাহাড় ঘেসে দাঁড়ালাম ভরসা যদি অন্ধকারে না দেখতে পেয়ে সামনের পথ দিয়ে চলে যায় আমরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি নিঃশ্বাস পরে কি না পড়ে এমন সময় পাকদণ্ডীর মোড়ে একটা প্রকাণ্ড কালো জমাট অন্ধকারের স্তূপ দেখা গেল স্তূপটা একবার ডাইনে একবার বাঁয়ে বেঁকে বেঁকে আসছে যতটা ডাইনে ততটা বাঁয়ে নয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দশ গজের মধ্যে এলো তার ঘন ঘন হাঁপানোর ধরনের নিঃশ্বাসও শুনতে পাওয়া গেল আমাদের নিজেদের নিঃশ্বাস তখন আর বইছে না কিন্তু মিনিট খানেকের জন্য একটু পরেই আর স্তূপটাকে দেখতে পেলাম না যদিও শব্দ শুনে বুঝলাম সেটা পাকদণ্ডির ওপরকার পাহাড়ি ঢালুর পথে উঠে যাচ্ছে আরও দশ মিনিট আমরা নড়লাম না তারপর বাকি পথটা উঠে এসে লিন্টন বাগানের রাস্তা পাওয়া গেল আধ মাইল চলে আসবার পরে উমপ্লাঙের বাজার এই বাজারের অমৃত সাউ মিঠাই দেয় আমাদের বাসায় আমরা জানতাম দাদা তার দোকানটাও চিনত দৌড়ে ধাক্কা দিয়ে ওঠাতে সে বাইরে এসে আমাদের দেখে অবাক হয়ে গেল আমাদের তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গিয়ে আগুনের চারিধারে বসিয়ে দিলে আগুনে বেশি কাঠ দিলে ও বড় একটা পেতলের লোটায় চায়ের জল চড়ালে তার বউ উঠে আমাদের শুকনো কাপড় দিলে পরবার ও ময়দা মাখতে বসল রাত তখন দশটার কম নয় আমরা বাসায় ফিরবার জন্যে ব্যাকুল হয়ে পড়েছি বললাম আমরা কিছু খাবো না আমরা এবার যাই অমৃত একা আমাদের ছেড়ে দিলে না তার ভাইকে সঙ্গে পাঠালে রাত প্রায় সাড়ে এগারোটার সময় বাগানে ফিরে এসে দেখি হৈ হৈ কাণ্ড বাবা বাসায় নেই তিনি সেদিন খুব মদ খেয়েছিলেন ফেরেননি তার ওপরে আমরাও ফিরিনি মা পচাঙে লোক পাঠিয়েছিলেন সে লোক ফিরে এসে বলেছে ছেলেমেয়েরা তো সন্ধ্যার আগেই সেখান থেকে রওনা হয়েছে এদিকে নাকি খুব ঝড় হয়ে গিয়েছে আমরা আরও উঁচুতে থাকবার জন্যে ঝড় পাইনি নিচে নাকি অনেক গাছপালা ভেঙে পড়েছে এইসব ব্যাপারে মা ব্যস্ত হয়ে সাহেবের বাংলোয় খবর পাঠান ছোট সাহেব চারিধারে আমাদের খুঁজতে লোক পাঠিয়েছে মা এতক্ষণ কাঁদেননি আমাদের দেখেই আমাদের জড়িয়ে ধরে কেঁদে উঠলেন সে এক ব্যাপার আর কি কিন্তু পরদিন যে ঘটনা ঘটল তা আরও গুরুতর পরদিন চা বাগানে বাবার চাকরি গেল কেন গেল তা জানি না অনেক দিন থেকেই সাহেবরা নাকি বাবার উপর সন্তুষ্ট ছিল না শেলমাস্টার বাগান দেখতে এসে বাবার নামে কোম্পানির কাছে কয়েকবার রিপোর্টও করেছিল বাবা মদ খেয়ে ইদানি কাজকর্ম নাকি ভালো করে করতে পারতেন না এইসব জন্যে আমরা যে রাত্রে পথ হারিয়ে যাই সে রাত্রে বাবা মদ খেয়ে বেহুশ হয়ে কুলি লাইনের কোথায় পড়েছিলেন বড় সাহেব সেজন্যে ভারী বিরক্ত হয় আরও কি ব্যাপার হয়েছিল না হয়েছিল আমরা সেসব কিছু শুনিনি বাবা যখন সহজ অবস্থায় থাকতেন তখন তিনি দেবতুল্য মানুষ তখন তিনি আমাদের ওপর অত্যন্ত স্নেহশীল অত ভালোবাসতে মাও বোধহয় পারতেন না আমরা যা চাইতাম বাবা দার্জিলিং কি শিলিগুড়ি থেকে আনিয়ে দিতেন আমাদের চোখ ছাড়া করতে চাইতেন না আমাদের নাওয়ানো খাওয়ানো গোলমাল বা এতটুকু ব্যতিক্রম হলে মাকে বকুনি খেতে হতো কিন্তু মদ খেলেই একেবারে বদলে যেতেন সামান্য ছলছুতোয় আমাদের মারধর করতেন হয়তো আমায় বললেন এক্সারসাইজ করিস না কেন বলেই ঠাস করে এক চর তারপর বললেন কর আমি ভয়ে ভয়ে একবার উঠি আবার বসি হয়তো ত্রিশ চল্লিশ বার করে করে পায়ে খিল ধরে গেল বাবার সেদিকে খেয়াল নেই মা থাকতে না পেরে এসে আমাদের সামলাতেন সেই জন্যে ইদানিং বাবা সহজ অবস্থায় না থাকলে আমরা বাসা থেকে পালিয়ে যাই কে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে এই সবের দরুন আমরাও বাবাকে ভয় যতটা করি ততটা ভালোবাসিনি দুই চার দিন ধরে বাবা মায়ের পরামর্শ চলল কি করা যাবে অবস্থায় আমরা বাইরে বাইরে বেড়াই কিন্তু সীতা সব খবর রাখে একদিন সীতাই চুপি চুপি আমায় বললে শোনো দাদা আমরা আমাদের দেশে ফিরে যাব বাবা বলেছে বাবার হাতে এখন টাকা করি নেই কি না তাই দেশে ফিরে দেশের বাড়িতে থেকে চাকরির চেষ্টা করবে শিগগির যাব আমরা বেশ মজা হবে দাদা না দেশে চিঠি লেখা হয়েছে আমরা কেউ বাংলাদেশ দেখিনি আমাদের জন্ম এখানেই দাদা খুব ছেলেবেলায় একবার দেশে গিয়েছিল মা বাবার সঙ্গে তখন ওর বয়স বছর তিনেক সে কথা ওর মনে নেই আমরা তো আজন্ম এই পর্বত বন জঙ্গল শীত কুয়াশা বরফ পড়া দেখে আসছি কল্পনাই করতে পারি এসব ছাড়া আবার দেশ থাকা সম্ভব তাছাড়া সমাজের মধ্যে কোনোদিন মানুষ হয়নি বলে আমরা কোনো বন্ধনে অভ্যস্ত ছিলাম না সামাজিক নিয়মকানুনও ছিল আমাদের সম্পূর্ণ অজানা মানুষ হয়েছি এরই মধ্যে যেখানে খুশি গিয়েছি যা খুশি করেছি কাজেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা যখন উঠল তখন একদিকে যেমন অজানা জায়গাতে একবার কৌতূহলে বুক ঢিপঢিপ করে উঠল অন্যদিকে মনটা যেন একটু দমেও গেল থাপাকে বিদায় দেওয়া হলো সে আমাদের মানুষ করেছিল বিশেষ করে সীতাকে তাকে এক মাসের বেশি মাইনে দুখানা কাপড় আর বাবার একটা পুরোনো কোট দেওয়া হল থাপা বেশ সহজভাবেই বিদায় নিলে কিন্তু বিকালে আবার ফিরে এসে বললে সে আমাদের যাওয়ার দিন শিলিগুড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে তবে নিজের গায়ে ফিরে যাবে শিলিগুড়ি স্টেশনে সে আমাদের সবাইকে সন্দেশ কিনে খাওয়ালে ওর মাইনের টাকা থেকেই বোধ হয় মা রাঁধলেন সেসব জোগাড় করে দিলে ট্রেন যখন ছাড়ল তখনও থাপা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বোকার মতো হাসছে কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসি সে যে আমাদের ছেলেবেলা থেকে সাথী এই বিরাট পর্বত প্রাচীর ওক পাইনের বোন অর্কিড শ্যাওলা ঝর্ণা পাহাড়ি নদী মেঘ রোদ কুয়াশার খেলা এরই মধ্যে আমরা জন্মেছি এদের সঙ্গে আমাদের বত্রিশ নারীর যোগ তখন এপ্রিল মাস আবার পাহাড়ের ঢালুতে রডোডেন্ড্রন ফুলের বন্যা এসেছে সারা পথ দাদা বলতে বলতে এলো চুপি চুপি কেন বাবা অত মদ খেতেন তা না হলে তো আর চাকরি যেত না বাবারই তো দোষ আমাদের দেশের গ্রামে পৌঁছলাম পরদিন বেলা নটার সময় বাবার মুখে শুনেছিলাম গ্রামের নাম আটঘড়া স্টেশন থেকে মাইল দুই আড়াই দূরে জেলা চব্বিশ পরগনা এত বাঙালি পরিবারের বাস একসঙ্গে দেখে বড় আনন্দ হলো আমরা কখনো ফসলের ক্ষেত দেখিনি বাবা চিনিয়ে দিলেন পাটের ক্ষেত কোনটা ধানের ক্ষেত কোনটা এ ধরনের সমতল ভূমি আমরা দেখিনি কখনো রেলে আসবার সময় মনের অভ্যাসে কেবলই ভাবছিলাম এই বড় মাঠটা ছাড়ালে বুঝি পাহাড় আরম্ভ হবে সেটা পার হয়ে গেলে মনে হচ্ছিল এইবার নিশ্চয়ই পাহাড় কিন্তু পাহাড় তো কোথাও নেই জমি উঁচু নিচুও নয় কি অদ্ভুত সমতল যতদূর এলাম শিলিগুড়ি থেকে সবটা সমতল ডাইনে বাঁয়ে সামনে সব দিকে সমতল হে এক আশ্চর্য ব্যাপার দাদা এর আগে সমতল ভূমি দেখেছে কারণ সে জন্মেছিল হনুমাননগরে নতুন অভিজ্ঞতা হল আমার ও সীতার আমাদের বাড়িটা বেশ বড় দোতলা কিছু পুরোনো ধরনের বাড়ির পেছনে বাগান ছোট একটা পুকুর আমরা যখন গাড়ি থেকে নামলাম বাড়ির মেয়েরা কেউ কেউ দোরের কাছে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে জ্যাঠাইমা কাকিমারাও ছিলেন মা বললেন প্রণাম করো পাড়ার অনেক মেয়ে দেখতে এসেছিলেন তারা সীতাকে দেখে বলা বলি করতে লাগলেন কি চমৎকার মেয়ে দেখেছ এমন রং আমাদের দেশে হয় না পাহাড়ের দেশে বলে হয়েছে দাদাকে নিয়েও তারা খুব বলা বলি করলে দাদার ও সীতার রং নাকি দুধে আলতা আমার মুখের চেয়ে দাদার মুখ সুন্দর এই সব কথা এই আমরা শুনলাম চা বাগানে এসব কথা কেউ বলেনি আর একটা লক্ষ্য করলাম আমাদের গাঁয়ের মেয়েরা প্রায় কালো চা বাগানের অনেক কুলি মেয়ে এর চেয়ে ভরসা আমাদের থাকবার ঘর দেখে তো আমরা অবাক এত বড় বাড়িতে এই ঘরটা ছাড়া তো আরও কত ঘর রয়েছে নিচের একটা ঘর ঘরের ছাদে মাটির নিচের করিকার ঝুলে পড়েছে বলে খুঁটির ঠেক না কেন ওপরে দোতলায় তো কত ঘর এত বড় বাড়ি তো অন্য ঘরে জায়গা হবে না কেন এই খারাপ ঘরটাতে আমরা থাকবো কেন দেখলাম বাবা মা বিনা প্রতিবাদে সেই ঘরটাতেই আমাদের জিনিসপত্র তুললেন দিন চারেক পরে জ্যাঠাইমা একদিন আমায় জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তোর মাকে নাকি সেখানে মেমে মেয়ে পড়াতো আমি বললাম হ্যাঁ জ্যাঠাইমা গর্বের সুরে বললাম আমাকে দাদাকে সীতাকেও পড়াতো জ্যাঠাইমা বললেন তা তাদের সঙ্গে খাওয়া দাওয়া ছিল না কি তোদের আমি বাহাদুরি করে বললাম তারাই সে চা খেত আমাদের বাড়ি আমাদের বিস্কুট দিত কেক দিত খেতে তাদের ওখানে গেলে চাও খাওয়াত জ্যাঠাইমা টানা টানা সুরে বললেন গো মা কি হবে আমাদের ঘর দরে তো যখন তখন উঠছে হিঁদুর ঘরে জাত জন্মা রইল না আমি তখন বুঝতে পারিনি কেন জ্যাঠাইমা এরকম বলছেন কিন্তু শুধু এ কথা নয় আমি ছেলে মানুষ অনেক কথাই তখন জানতাম না জানতাম না যে এই বাড়িতে আমার বাবার অংশটুকু অনেকদিন বিক্রি হয়ে গিয়েছে এখন যে এদৌ ঘরে আমরা আছি সে ঘরে কোনো ন্যায্য অধিকার আমাদের নেই জ্ঞাতি জ্যাঠামশাইরা অশ্রদ্ধা ও অবজ্ঞার সঙ্গে থাকতে দিয়েছেন মাত্র জানতাম না যে আমার বাবা বর্তমানে অর্থহীন অসুস্থ ও চাকুরিহীন শরিকের বাড়িতে আশ্রয় প্রার্থী আরও জানতাম না যে বাবা বিদেশে থাকেন ইংরাজি জানেন ও ভালো চাকুরি করেন বলে এদের চিরদিন ছিল হিংসে আজ এই অবস্থায় হাতের মুঠোর মধ্যে পেয়ে তারা যে এত দিনের সঞ্চিত গায়ের ঝাল মেটাতে ব্যগ্র হয়ে উঠবেন সেটা সম্পূর্ণ স্বাভাবিক ও ন্যায়সঙ্গত চাকুরির অবস্থায় মাকে নিয়ে বাবা কয়েকবার এখানে এসে চাল দেখিয়ে গিয়েছিলেন এরা সে কথা ভোলেনি ছেলে মানুষ বলেই এত কথা তখন বুঝতাম না আমরা কখনো দোতলা বাড়ি দেখিনি গায়ে ঘুরে ঘুরে দোতলা কোঠাবাড়ি দেখতে আমাদের ভারী ভালো লাগতো বিশেষ করে সীতার সীতা আজ এসে হয়তো বলে কাল যেও আমার সঙ্গে দাদা ওপারার আর যে বাড়ি কত বড় দেখে এসো দোতলার ওপরে আবার একটা ছোট ঘর সত্যি দাদা আমাদের গ্রামে খুব লোকের বাস এক এক পাড়াতেই ষাট সত্তর ঘর ব্রাহ্মণ এত ঘন বসতি কখনো দেখিনি কেমন নতুনতর মনে হয় কিন্তু ভালো লাগে না এতে যেন মন হাত পা ছড়াবার জায়গা পায় না সদাই কেমন অস্বস্তি বোধ হয় রাস্তায় বেজায় ধুলো পুরনো ধরা ইটের বাড়ি অধিকাংশ বিশেষ করে শ্রী নেই পথের ধারে মাঝে মাঝে গাছপালা সেসব গাছপালা আমি চিনি নামও জানি নে কেবল চিনি কচু গাছ ও লাল বিছুটি এদের হিমালয় দেখেছি বলে নয় কচুর ডাঁটা তরকারি এখানে এসে খেয়েছি বলে আর আমার তো ভাই বিশু একদিন সীতাকে বিছুটির পাতা দেখিয়ে বলেছিল এর পাতা তুলে গায়ে ঘষতে পারিস বেচারি সীতা জানতো না কিছু সে বাহাদুরি দেখিয়ে এক মুঠো পাতা তুলে বাঁহাতে আচ্ছা করে ঘষেছিল তারপর আর যায় কোথা এসব জায়গা আমার চোখে অত্যন্ত কুশ্রী মনে হয় মন ভরে ওঠে এমন একটা দৃশ্য এর কোনো দিকেই নেই ঝর্না নেই বরফে মৌরা পাহাড় পর্বত নেই আরও কত কি নেই সীতারও তাই একদিন সে চুপি চুপি বললে এখানে থাকতে তোমার ইচ্ছে হয় দাদা আমায় যদি এক্ষুনি কেউ বলে চা বাগানে চল আমি বেঁচে যাই আর একটা কথা শোনো দাদা জ্যাঠাইমা কি খুড়িমার ঘরে অত যেও না যেন ওরা আমাদের দেখতে পারে না ওদের বিছানায় গিয়ে বসেছিলে কেন দুপুরবেলা তুমি উঠে গেলে কাকিমা তোমায় বললে অসভ্য পাহাড়ি ভূত আচার নেই বিচের নেই যখন তখন বিছানা ছোঁয় যেও না ওদের ঘরে যখন তখন বুঝলে ছোট বোনের পরামর্শ বা উপদেশ নিতে আমার অগ্রজ গর্ব সংকুচিত হয়ে গেল বললাম যা যা তোকে শেখাতে হবে না কাকিমা মন্দ ভেবে কিছুই বলেননি আমায় ডেকে তারপরে কত বুঝিয়ে দিলেন পাছে আমি রাগ করি জানিস তা বলা বা হল আমায় ডেকে কাকিমার কৈফিয়ত দেওয়ার কথাটা আমার কল্পনা প্রসূত আমাদের জীবনের যে অভিজ্ঞতা এই চার মাসের মধ্যেই সঞ্চয় করেছি তা বোধ হয় সারা জীবনেও ভুলব না আমরা সত্যি জানতাম না যে সংসারের মধ্যে এত সব খারাপ জিনিস আছে মানুষ মানুষের প্রতি এত নিষ্ঠুর হতে পারে যাদের কাছে জেঠিমা কাকিমা দিদি বলে হাসি মুখে ছুটে গিয়েছি তারা এতটা হৃদয়হীন ব্যবহার সত্যি করতে পারে কী করে জানবই বা এসব মুশকিল এই যে এত সাবধানে চললেও পদে পদে আমরা জ্যাঠাইমাদের কাকিমাদের কাছে অপরাধী হয়ে পড়ি আমরা লোকালয়ে কখনো বসবাস করি বলেই হোক বা এদের এখানকার নিয়মকানুন জানি নে বলেই হোক বুঝতে পারি নে যে কোথায় আমাদের অপরাধ ঘটছে বা ঘটতে পারে রাত্রে যে কাপড়খানা পরে শুয়ে থাকি সেইখানা পরনে থাকলে সকালে যে আলনা ছুঁতে নেই তার দরুন আলনা শুদ্ধ কাঁচা কাপড় সব নোংরা হয়ে যায় বা বাড়ির আশেপাশের খানিকটা সুনির্দিষ্ট অংশ পবিত্র কিন্তু সীমানা পেরিয়ে গেলেই হাত পা না ধুয়ে বা গঙ্গাজল মাথায় না দিয়ে ঘরে দরে ঢুকতে নেই এসব কথা আমরা জানি নি শুনিও নি যুক্তির দিক দিয়েও বুঝতে পারিনি আমাদের বাড়ির খিড়কিতে খানিকটা বোন একদিন বিকেলে আমি সীতা ও দাদা সেখানে ঘর বাঁধবার জন্য নোনা গাছের ডাল কাটছি কাকিমা দেখতে পেয়ে বললেন ওখানে গিয়ে জুটেছ সব ভাগ্যিস চোখে পড়লো এক্ষুনি তো ওইসব নিয়ে উঠতে এসে দোতলার দালানে মা গো মা চোখ খিরিস্টানের মতো ব্যবহার আস্তা কেটে খেলা হচ্ছে দেখো সবাই সন্ত্রস্ত হয়ে চারিদিকে চেয়ে দেখলাম আস্তাকুরের অন্য কোনো লক্ষণ তো নেই দিব্যি পরিষ্কার জায়গা ঘাসের জমি আর বনের গাছপালা আমি অবাক হয়ে বললাম কাকিমা এখানে তো কিচ্ছু নোংরা নেই এসে দেখুন বরং কেমন পরিষ্কার কাকিমার মুখ দিয়ে খানিক্ষণ কথা বার হল না তিনি এমন কথা জীবনে কখনো শোনেননি তারপর বললেন চোখে কি ঢেলা বেরিয়েছে নাকি এটো হাঁড়ি কলসি ফেলা রয়েছে দেখছো না সামনে কাঁচা কাপড় পরে কোন ছেলে মেয়েটাই বিকেলে পথ থেকে অত দূরে বন জঙ্গলের মধ্যে যায় ওটা আস্তাকুর হলো না আবার সমানে তক্ক তারপর খুরিমা হুকুম দিলেন আমাদের সবাইকে এক্ষুনি নাইতে হবে আমরা অবাক হয়ে গেলাম নাইতে হবে কেন সামনে হাত তিন চার দূরে গোটা কতক ভাঙা হাঁড়ি কুড়ি পড়ে আছে বটে কিন্তু তার দরুন গোটা বোনটা অপরিষ্কার কেন হবে তা বুঝতে পারলাম না আমরা তিনজনে কেউ বিশেষ করে এটা আরও বুঝতে পারলাম না যে পথ থেকে দূরে বনের মধ্যে বিকেলে কাপড় পরে যেতে দোষটা কিসের চা বাগানে থাকতে তো কত দূর দূর আমরা চলে যেতাম কাট রোড পচাঙের বাজার এখানেই বা কী বোন সেখানকার সেই শনিবীর বনানী পদচিহ্নহীন নির্জন আদৌ অন্ধকার কত দূরে যেখানে যেখানে গিয়েছি কাপড় পরেই তো গিয়েছি দাদা একটু ভিতু সে ভয় নাইতে রাজি হল আমি বললাম সীতা তুই আর আমি নাইব না কখনো না আমি যা বলি তাই শোনা সীতার স্বভাব সে বললে হুম খুড়িমা খুন করে ফেললেও আমি নাইব না দাদা খুরিমা আমাদের সাধ্যমতো নির্যাতনের কোনো ত্রুটি করলেন না বাড়ি ঠুকতে দিলেন না তার বড়ো ছেলে হারুদাকে বলে দিলেন আমাদের শাসন করতে মাকে বললেন তোমার ওই ডাকাত মেয়ে আর ডাকাত ছেলেকে আজ কি দশা করি তা টেরই পাবে আমার সঙ্গে সমানে তো করলেই আবার আমার কথার উপর এক গোয়েমি মা ওদের বাড়িতে এখন এসে রয়েছেন ভয়ে কিছু বলতে পারলেন না আমি সীতাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে গেলাম ওপাড়ায় পথের ধারে শ্যামবাগচিদের পোড়ো বাড়ি পেছনে তাদের বাগান সেও পোড়ো সারাক্ষণ আমরা সেখানে কাটালাম সন্ধ্যার সময় দাদা গিয়ে ডেকে আনলে বাড়িতে ঢুকতে যাব কাকা দোতলা থেকে বললেন ওদের বাড়ি ঢুকতে দিও না বলছি ওরা যেন খবরদার আমার বাড়ি না মারায় সাবধান যেখানে হয় যাক এত বড় আসপদা সব মা কিছু বলতে সাহস করলেন না বৌ মানুষ বাবা বাড়ি ছিলেন না চাকরির চেষ্টায় আজকাল তিনি বড় এখানে ওখানে ঘোরেন কিছু পান না বোধ হয় দু একদিন পরে শুকনো মুখে ফিরে আসেন সংসার একেবারে অচল আমরা এক প্রহর রাত পর্যন্ত দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম জ্যাঠাইমা খুরিমা জ্যাঠামশাই দিদিরা কেউ একটা কথাও বললেন না তারপর যখন ওদের দোতলায় খাওয়া দাওয়া সারা হলো আলো নিবল মা চুপি চুপি আমাদের বাড়িতে ঢুকিয়ে নিলেন বললেন যে খুড়িমার কথা শুনলি নে কেন ছি আমি বললাম উনি যে কথা বলেন মা তার কোনো মানে হয় না আচ্ছা মা তুমিই বলো আমরা সেখানে বনে বনে বেড়াতাম না আমরা কি নাই নাইতুম আর বোন কি আস্তাকুর অন্যায় কথা ওর কখনও শুনবো না মা এতে উনি মারুন আর খুনই করুন মা অতি কষ্টে কান্না সামলাচ্ছেন মনে হলো বললেন তুই যদি এরকম করিস তাহলে এ বাড়িতে ওরা আমাদের থাকতে দেবে না আমাদের কি চেঁচিয়ে কথা বলবার জো আছে এখানে ছি বাবা জিতু ওরা যা বলে শুনবি ওরা লোক ভালো না আগে জানলে ভিক্ষে করে খেতাম তবু এখানে আসতাম না তোর বাবার যে একটা কিছু হলে হয় বাবা কলকাতা থেকে দুপুরে বাড়ি ফিরলেন কাপড় জামা এত ময়লা কখনো বাবার গায়ে দেখিনি আমায় কাছে ডেকে বললেন সঞ্জিত এই পুঁটিলিটা তোর মাকে দিয়ে আয় আমি একবার ওপাড়া থেকে আসি ওই ভট চাচিদের কারখানায় একটা লোকের নামে চিঠি দিয়েছে ওদের দিয়ে আসি আমি বললাম এখন যেও না বাবা চিঠি আমি দিয়ে খুন তুমি বসে চাটা খাও বাবা শুনলেন না চলে গেলেন বাবার মুখ শুকনো দেখে বুঝলাম যে জন্যে গিয়েছেন তার কোনো জোগাড় হয়নি অর্থাৎ চাকরি চাকরি না হলেও আর এদিকে চলে না হাতে টাকা ক্রমশ ফুরিয়ে এসেছে আমরা নিচের যে ঘরে থাকি গরু বাছুরেরও সেখানে থাকতে কষ্ট হয় আমরা এসেছি প্রায় মাস চারেক হল এই চার মাসেই যা দেখেছি শুনেছি তা বোধ করি সারা জীবনেও ভুলব না যাদের কাছে জেঠিমা কাকিমা দিদি বলে হাসি মুখে ছুটে যাই তারা যে কেন আমাদের ওপর এমন বিরূপ কেন তাদের ব্যবহার এত নিষ্ঠুর ভেবেই পাইনের কোনো কারণ আমরা তো আলাদা থাকি আমাদের খরচে আমাদের রান্না হয় ওদের তো কোনোই অসুবিধের মধ্যে আমরা ফেলিনি তবু কেন বাড়ি লোকের আমাদের উপর এত রাগ আমার বাবার আপন ভাই নেই ওরা হলেন খুঁড়্তুতো জ্যাটতুতো ভাই জ্যাঠামশাইয়ের অবস্থা খুবই ভালো পাটের বড় ব্যবসা আছে দুই ছেলে গদিতে কাজ দেখে ছোট একটি ছেলে এখানকার স্কুলে পড়ে আরেকটি মেয়ে ছিল সে আমাদের আসবার আগে বসন্ত হয়ে মারা গিয়েছে মেজো কাকার তিন মেয়ে ছেলে হয়নি বড় মেয়ের বিয়ে হয়েছে আর দুই মেয়ে ছোট ছোট কাকার বিয়ে হয়েছে বেশি দিন নয় বউ এখানে নেই ছোট কাকা অত্যন্ত রাগী লোক বাড়িতে সর্বদা ঝগড়াঝাটি করেন গান বাজনার ভক্ত ওপরের ঘরে সকাল নেই সন্ধে নেই হারমোনিয়াম বাজাচ্ছেন জ্যাঠাইমার বয়স মায়ের চেয়ে বেশি কিন্তু বেশ সুন্দরী একটু বেশি মোটা সোটা গায়ে ভারী ভারী সোনার গহনা এর বিয়ের আগে নাকি জ্যাঠামশার অবস্থা ছিল খারাপ তারপর জ্যাঠাইমা এ বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সংসারে উন্নতিরও সূত্রপাত প্রতিবেশীরা খোসামোদ করে বলে আমার সামনেই আমি কতবার শুনেছি তোমার মতো ভাগ্যমানি কজন আছে বড় বউ এদের কি বা ছিল তুমি এলে আর সংসার সব দিক থেকে উদলে উঠল কপাল বলে একেই বটে সামনে বলা নয় এমন মন আজকাল কজনের বা আছে দেওয়ার্থ খাওয়ানোর মাখানোর আমার কাছে বাপু হক কথা মেজ খুরিমা ওর মধ্যে ভালো লোক কিন্তু তিনি কারোর সপক্ষে কথা বলতে সাহস করেন না তার ভালো করবার ক্ষমতা নেই মন্দ করবারও না মেজকাকা তেমন কিছু রোজগার করেন না কাজেই মেজখুরিমার কোনো কথাই বাড়িতে খাটে না বছরখানে কেটে গেল বাবা কোথাও চাকরি পেলেন না কত জায়গায় হাঁটাহাঁটি করলেন শুকনো মুখে কতবার বাড়ি ফিরলেন হাতে যা পয়সা ছিল ক্রমে ক্রমেই ফুরিয়ে এল সকালে আমরা বাড়ির সামনে বেলতলায় খেলছিলাম সীতা বাড়ির ভেতর থেকে বার হয়ে এলো আমি বললাম চা হয়েছে সীতা সীতা মুখ গম্ভীর করে বললে চা আর হবে না মা বলেছে চা চিনির পয়সা কোথায় যে চা হবে কথাটা আমার বিশ্বাস হলো না সীতার চালাকি আমি যেন ধরে ফেলেছি এই রকম সুরে তার দিকে চেয়ে হাসি মুখে বললাম যা তুই বুঝি খেয়ে এলি চা বাগানে আমাদের জন্ম সকালে উঠে চা খাওয়ার অভ্যাস আমাদের জন্মগত চা না খেতে পাওয়ার অবস্থাটা আমরা কল্পনাই করতে পারিনি সীতা বললে না দাদা সত্যি তুমি দেখে এসো চা হচ্ছে না তারপর বিজ্ঞেশ্বরে বললে বাবার যে চাকরি হচ্ছে না মা বলছিল দুদিন পরে আমাদের ভাতই জুটবে না তো চা আমরা এখন গরিব হয়ে গিয়েছি যে সীতার কথায় আমাদের দারিদ্রের রূপটি নতুনতর মূর্তিতে আমার চোখের সামনে ফুটল জানতুম যে আমরা গরিব হয়ে গিয়েছি পরের বাড়িতে পরের মুখ চেয়ে থাকি ময়লা বিছানায় শুই জলখাবার খেতে পাইনে আমাদের কারোর কাছে মান নেই সবই জানি কিন্তু এসবেও নিজের দারিদ্রের স্বরূপটি তেমন করে বুঝিনি আজ সকালে চা না খেতে পেয়ে সেটা যেমন করে বুঝলুম বিকেলের দিকে বাবা দেখি পথবে কোথা থেকে বাড়িতে আসছেন আমায় দেখে বললেন সঞ্জিত চল শিমুলে তুলো কুড়ি আনি গে আমি শিমুল তুলোর গাছ এই দেশে এসে প্রথম দেখেছি গাছে তুলো হয় বইয়ে পড়লেও চোখে দেখেছি এখানে এসে এই বৈশাখ মাসে আমার ভারী মজা লাগলো উৎসাহ ও খুশির সুরে বললুম শিমুল তুলো কোথায় বাবা চলো যাই সীতাকে ডাকবো বাবা বললেন ডাক 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 সবাইকে চল আমরা যাই আমার পেছনে পেছনে বাড়ি ঠুকলেন পরের দিন ষষ্ঠী ও দাদার জন্মবার মা কোথা থেকে খানিকটা দুধ জোগাড় করে রান্নাঘরের দাওয়ায় উনুনে বসে বসে ক্ষীরের পুতুল গড়ছিলেন বাবার সরষণেই মুখ তুলে চেয়ে একচমক বাবার দিকে দেখেই একবার চকিত দৃষ্টিতে ওপরে জ্যাঠাইমাদের বারান্দার দিকে কি জন্যে চাইলেন তারপর পুতুল গড়া ফেলে তাড়াতাড়ি উঠে এসে বাবার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন আমার দিকে ফিরে বললেন যা জিত বাইরে খেলা করগে যা আমি অবাক হয়ে গেল বলতে যাচ্ছিলাম মা বাবা যে শিমুল তুলো কুড়োবার কিন্তু মার মুখের দিকে চেয়ে আমার মুখ দিয়ে কথা বার হল না কিছু একটা যেন হয়েছে কিন্তু কি হয়েছে আমি বুঝলাম না বাবা মদ খেয়ে আসেনি নিশ্চয়ই মদ খেলে আমরা বুঝতে পারি খুব ছেলেবেলা থেকে দেখে আসছি দেখলেই বুঝি তবে বাবার কি হলো অবাক হয়ে বাইরে চলে এলুম এখানকার স্কুলে আমি ভর্তি হয়েছি কিন্তু দাদার পড়তে চাইত না বলে তাকে ভর্তি করা হয়নি প্রথম কয় মাস মাইনের জন্যে মাস্টারমশাইয়ের তাগাদার চোটে আমার চোখে জল আসতো সাড়ে ননা পয়সা মাইনে তাও বাড়িতে চাইলে কারুর কাছে পাইনে বাবার মুখের দিকে চেয়ে বাবার কাছে তাগাদা করতে মন সরে না শনিবার সকালে স্কুলের ছুটি হবে স্কুলের কেরানি রামবাবু একখানা খাতা নিয়ে আমাদের ক্লাসে ঢুকে মাইনের তাগাদা শুরু করলেন আমার মাইনে বাকি দু মাসের আমায় ক্লাস থেকে উঠিয়ে দিয়ে বললেন বাড়ি গিয়ে মাইনে নিয়ে এসো খোকা নইলে আর ক্লাসে বসতে দেবো না কাল থেকে আমার ভারী লজ্জা হলো দুঃখ তো হলই আড়ালে ডেকে বললেই তো পারতেন রামবাবু ক্লাসে সকলের সামনে ভারী দুপুরে রোদ ঝাঁঝা করছে স্কুলের বাইরে একটা নিম গাছ ভারী সুন্দর নিমফুলের ঘন গন্ধটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম কি করা যায় মাকে বলবো পারি গিয়ে কিন্তু জানি মায়ের হাতে কিছু নেই এক্ষুনি পাড়ায় ধার করতে বেরুবে। পাবে কি না পাবে ছোটো মুখ করে বাড়ি ফিরবে ওতে আমার মনে বড় লাগে হঠাৎ আমি অবাক হয়ে পথের ওপারে চেয়ে রইল ওপারে শামুন আপিতের মুদিখানার দোকানটার নেই পাশেই সে ফিতে ঘুনসির দোকানটাও নেই তার পাশের জামার দোকানটাও নেই একটা খুব বড় মাঠ মাঠের ধারে বড়ো বড় বাঁশ গাছের মতো কি গাছের শাড়ি কিন্তু বাঁশ গাছ নয় দুপুরবেলা নয় বোধ যেন রাত্রি জ্যোৎস্সনা রাত্রি দূরে সাদা রঙের একটা অদ্ভুত গরনের বাড়ি মন্দিরও হতে পারে নিমগাছের গুড়িটাতে ঠেস দিয়ে সাগ্রহে সামনের দিকে ঝুঁকে ভালো দেখতে পাওয়া গেল তখনও তাই আছে জ্যোৎসনা ভরা একটা মাঠ কি গাছের শাড়ি দূরের সাদা বাড়িটা দু মিনিট পাঁচ মিনিট তারপর চোখ মুছলাম আবার চাইলুম এখনও অবিকল তাই একেবারে এত স্পষ্ট গাছের পাতাগুলো যেন গুনতে পারি পাখিদের ডানায় সব রং বেশ ধরতে পারি তারপরেই আবার কিছু নেই খানিক্ষণ সব শূন্য তারপরেই সামনাপিতের দোকান পাশেই ফিতেগন্সির দোকান বাড়ি চলে এলুম যখনই আমি এই রকম দেখি তখন আমার গা যেন কেমন করে হাতে পায়ে যেন জোর নেই এমনি হয় মাথা যেন হালকা মনে হয় কেন এমন হয় আমার কেন আমি এসব দেখি কাউকে এ কথা বলতে পারি নে মা বাবা দাদা সীতা কাউকে নয় আমার এমন কোনো বন্ধু বা সহপাঠী নেই যাকে আমি বিশ্বাস করে সব কথা খুলে বলতে পারি আমার মনে মনে যেন কে বলে এরাই সব বুঝবে না বন্ধুরা হয়তো হেসে উঠবে কি ওই নিয়ে ঠাট্টা করবে ওবেলা খেতে যায়নি রান্নাঘরে ভাত খেতে গিয়ে দেখি শুধু সিম ভাতে আর কুমড়োর ডাঁটা চচ্চড়ি আমি ডাঁটা খাইনি সিম যদি বা খাই শিম ভাতে একেবারেই মুখে ভালো লাগে না মাকে রাগ করে বললুম ও দিয়ে ভাত খাবো কি করে সিম ভাতে দিলে কেন সিম ভাতে আমি খাই কখনো? কিন্তু মাকে যখন আমি বকছিলুম আমার মনে তখন মায়ের ওপর রাগ ছিল না আমি জানি আমাদের ভালো খাওয়াতে মায়ের যত্নে ত্রুটি কোনো দিন নেই কিন্তু এখন মা অক্ষম অসহায় হাতে পয়সা নেই ইচ্ছে থাকলেও নিরূপায় মায়ের এই বর্তমান অক্ষমতা দরুন মায়ের ওপর যে করুণা সেটাই দেখা দিল রাগে পরিবর্তিত হয়ে চেয়ে দেখি মায়ের চোখে জল মনে হলো এ সেই মা চা বাগানে থাকতে মিস নটনের কাছ থেকে আমাদের খাওয়ানোর জন্য কেক তৈরি করবার নিয়ম শিখে বাজার থেকে ঘি ময়দা কিশমিশ ডিম চিনি সব আনিয়ে সারা বিকেল ধরে পরিশ্রম করে কতগুলো স্বাদগন্ধহীন নিরেট ময়দার ঢিপি বানিয়ে বাবার কাছে ও পরদিন মিস নটনের কাছে হাস্যাসপদ হয়েছিলেন তারপর অবশ্যই মিস নটন ভালো করে হাতে ধরে শেখায় এবং মা ইদানিং খুব ভালো কে কি করতে পারতেন মা বাংলাদেশের পাড়াগাঁয়ের ধরন ধারণ রান্না আচার ব্যবহার ভালো জানতেন না অল্প বয়সে বিয়ে হয়ে চা বাগানে চলে গিয়েছিলেন সেখানে একা একা কাটিয়েছেন চিরকাল সমাজের বাইরে পাড়াগাঁয়ের ব্রত পুজো আচ্চা আচার এসব তেমন জানা ছিল না এদের এই ঘোর আচারী সংসারে এসে পড়ে আলাদা থাকলেও মাকে কথা সহ্য করতে হয়েছে কম নয় পয়সা থাকলে যেটা হয়ে দাঁড়াতো গুণ হাতখালি থাকাতে সেটা হয়ে দাঁড়িয়েছিল ঠাট্টা বিদ্রূপ শ্লেষের ব্যাপার জঙ্গলিপোনা খিরিস্টানি বা বিবিয়ানা মার সহ্যগুণ ছিল অসাধারণ মুখ বুঝে সব সহ্য করতেন কোনোদিন কথাটিও বলেননি ভয়ে ভয়ে ওদের চালচলন আচার ব্যবহার শিখবার চেষ্টা করতেন নকল করতে যেতেন তাতে ফল অনেক সময় হতো উল্টো আরও মাস কত কেটে গেল সেই কমাসে আমাদের যা অবস্থা হয়ে দাঁড়ালো জীবনে ভাবিও নি কোনো দিন যে অত কষ্টের মধ্যে পড়তে হবে দুবেলা ভাত খেতে আমরা ভুলে গেলাম স্কুল থেকে এসে বেলা তিনটের সময় খেয়ে রাত্রে কিছু খাওয়ার ইচ্ছেও হতো না ভাত খেয়ে স্কুলে যাওয়া ঘটতো না প্রায়ই অত সকালে মা চালের জোগাড় করতে পারতেন না সেটা প্রায়ই ধার করে নিয়ে আসতে হতো সবসময় হাতে পয়সা থাকতো না এর মানে আমাদের চা বাগানের শৌখিন জিনিসপত্র দেরাজ বাক্স এই সব বেঁচে চলছিল সময় তার খদ্দের জুটত না মা বহু মানুষ বিশেষত এটা অপরিচিত স্থান নিজের শ্বশুরবাড়ি হলেও এর সঙ্গে এতকাল কোনো সম্পর্কই ছিল না কিন্তু মাও সব মানতেন না লজ্জা করে বাড়ি বসে থাকলে তার চলতো না যেদিন ঘরে কিছু নেই পাড়ায় বেরিয়ে পড়তেন দু একটা জিনিস বেচবার কি বন্ধক দেবার চেষ্টা করতেন পাড়ার মেয়েদের কাছে প্রায়ই শৌখিন জিনিস হয়তো একটা ভালো কাঁচের পুতুল কি গালার খেলনা চন্দন কাঠের হাত পাখা এইসব সেলাইয়ের কলটা ছোট কাকিমা সিকি দামে কিনেছিলেন বাবার গায়ের ভারী পুরু ওভার ওভারকোটটা সরকাররা কিনে নিয়েছিল আট টাকায় মোটে এক বছর আগে পঞ্চাশ টাকা দিয়ে বাবা সেটা তৈরি করেছিলেন চাল না হয় একরকম করে জুটল কিন্তু আমাদের পরনের কাপড়ের দুর্দশা ক্রমেই বেড়ে উঠছিল আমাদের সবারই একখানা করে কাপড়ে এসে ঠেকেছে তাও ছেঁড়া আমার কাপড়খানা তো তিন জায়গায় সেলাই সীতা বলতো তুই বড় কাপড় ছিঁড়িস দাদা কিন্তু আমার দোষ কি পুরোনো কাপড় একটু জোরে লাফালাফি করলেই ছিঁড়ে যেত মা অমনি সেলাই করতে বসে যেতেন বাবা আজকাল কেমন হয়ে গেছেন তেমনি কথাবার্তা বলেন না বাড়িতেও থাকেন না প্রায় তাকে পাওয়াই যায় না যে কাপড়ের কথা বলি তাছাড়া বাবার মুখের দিকে চেয়ে কোনো কথা বলতেও ইচ্ছে হয় না তিনি সবসময় চাকরির চেষ্টায় এখানে ওখানে ঘুরে বেড়ান কিন্তু কোথাও এ পর্যন্ত কিছু জোটেনি মাস দুই একটা গোলদারি দোকানে খাতাপত্র লেখবা চাকরি পেয়েছিলেন কিন্তু এখন আর সে চাকরি নেই সেজ জ্যাঠামশাইয়ের ছেলে নবীন বলছিল নাকি মদ খেয়ে গেছে কিন্তু এখানে এসে বাবা একদিনও মদ খেয়েছেন বলে আমার মনে হয় না বাবা মদ খেলেই উৎপাত করেন আমরা ভালো করেই জানি কিন্তু এখানে এসে পর্যন্ত দেখছি বাবার মতো শান্ত মানুষটি আর পৃথিবীতে নেই এত শান্ত এত ভালো মানুষ স্নেহময় লোকটি মদ খেলে কি হয়েই যেতেন চা বাগানের সেসব রাতের কীর্তি মনে হলেও ভয় করে রবিবার আমার স্কুল নেই আমি সারাদিন বসে বসে ম্যাজেন্টাগুলে রং তৈরি করেছি দু তিনটে শিশিতে ভর্তি করে রেখেছি সীতার পাঁচ ছখানা পুতুলের কাপড় রঙে ছুপিয়ে দিয়েছি ক্লাসের একটা ছেলের কাছ থেকে অনেকখানি ম্যাজেন্টার গুঁড়ো চেয়ে নিয়েছিল সন্ধ্যার একটু পরেই খেয়ে শুয়েছি কত রাত্রে যেন ঘুম ভেঙে গেল একটু অবাক হয়ে চেয়ে দেখি আমাদের ঘরের দৌড়ে জ্যাঠাই মা আমার খুরতুতো জ্যাঠতুতো ভাই বোনের দল ছোটো কাকা সবাই দাঁড়িয়ে মা কাঁদছেন সীতা বিছানায় সবে ঘুম ভেঙে উঠে বসে চোখ মুচ্ছে আমার তো ভাই হেসে বললে ওই দেখ তোর বাবা কি করছে চেয়ে দেখি ঘরের কোণে খাটে বাবা তিনটে বালিশের তুলো ছিঁড়ে পুঁটলি বাঁধছেন তুলোতে বাবার চোখ মুখ মাথার চুল সারা গা এক অদ্ভুত রকমের হয়েছে দেখতে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা বাবা বললেন চা বাগানে আবার চাকরি পেয়েছি ছোট সাহেব তার করেছে সকালের গাড়িতে যাব কি না তাই পুঁটলিগুলো বেঁধেছেঁদে এখন না রাখলে কটা বাজলো রে খোকা আমার বয়স কম হলেও আমার বুঝতে দেরি হলো না যে এবার বাবা মাতাল হননি এ অন্য জিনিস তার চেয়েও গুরুতর কিছু ঘরের দৃশ্যটা আমার মনে চিরকালের মতো একটা ছাপ দিয়ে গিয়েছিল জীবনে কখনো ভুলিনি চোখ বুঝলেই উত্তর জীবনে আবার সে রাত্রির দৃশ্যটা মনে এসেছে একটা মাত্র কেরোসিনে টেমি জ্বলছে ঘরে তারই রাঙা ক্ষীণ আলোয় ঘরের কোণে বাবার তুলো মাখা চেহারা বাবার মুখে কানে পিঠে সর্বাঙ্গে ছেঁড়া বালিশের লালচে পুরনো বিচিওয়ালা তুলো মেঝেতে বসে মা কাঁদছেন দরজার কাছে কৌতুক দেখতে খুড়িমা জ্যাঠাইমারা জড়ো হয়েছেন খুরতু তো ভাই বোনেরা হাসছে দাদাকে ঘরের মধ্যে দেখতে পেলাম না বোধহয় বাইরে কোথাও গিয়ে থাকবে পরদিন সকালে আমাদের ঘরের সামনে উঠানে দলে দলে লোক জড়ো হতে লাগল এদের মুখে শুনে প্রথম বুঝলাম বাবা পাগল হয়ে গিয়েছেন সংসারের কষ্ট মেয়ের বিয়ের ভাবনা পরের বাড়ির এই যন্ত্রণা এই সব দিনরাত ভেবে ভেবে বাবার মাথা বিগড়ে গিয়েছে অবশ্যই সব কারণ অনুমান করেছিলুম বড় হলে অনেক পরে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগল যারা কোনোদিন এর আগে বাবার সঙ্গে মৌখিক ভদ্র আলাপটা করতেও আসেনি তারা মজা দেখতে আসতে লাগল দলে দলে বাবার মূর্তি হয়েছে দেখতে অদ্ভুত রাত্রে না ঘুমিয়ে চোখ বসে গিয়েছে চোখের কোণে কালি মেরে দিয়েছে যেন সর্বাঙ্গে তুলো মেখে বাবা সেই রাতের বিছানার উপরই বসে আপন মনে কত কি বকছেন ছেলেপিলের দল এপাড়া ওপাড়া থেকে এসেছে তারা ঘরের দোরে ভিড় করে দাঁড়িয়ে কেউ বা উঁকি মেরে দেখছে হাসাহাসি করছে আমাদের সঙ্গে পরে এই পাড়ার নবীন ছেলে শান্টু সে একবার উঁকি মেরে দেখতেই বাবা তাকে কি একটা ধমক দিয়ে উঠলেন সে ভান করা ভয় সুরে বলে উঠল ও বাবা মারবে না কি বলেই পিছিয়ে এলো ছেলের দলের মধ্যে একটা হাসির ঢেউ পড়ে গেল একজন বললে আবার কিরকম ইংরেজি বলছে দেখ আমি ও সীতা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি আমরা কেউ কোনো কথা বলছি নেই আর একটু বেলা হলে জ্যাঠামশাই কি পরামর্শ করলেন সব লোকজনের সঙ্গে আমার মাকে উদ্দেশ্য করে বললেন বৌমা সবই তো দেখতে পাচ্ছ তোমাদের কপাল ছাড়া আর কি বলবো। ভূষণকে এখন বেঁধে রাখতে হবে সেই মতেই সবাই করেছেন ছেলেপিলের বাড়ি পাড়ার ভেতরকার কাণ্ড ওরকম অবস্থায় কখন কি করে বসে তা বলা যায় না তা তোমায় একবার বলাটা দরকার তাই আমার মনে বড় কষ্ট হলো বাবাকে বাঁধবে কেন বাবা তো এক বকুনি ছাড়া আর কারোর কিছু অনিষ্ট করতে যাচ্ছেন না কেন তবে আমার মনের ভাষা বাক্য খুঁজে পেল না প্রকাশের মনেই রয়ে গেল বাবাকে সবাই মিলে বাঁধলে আহা কি কষে কষেই বাঁধলে অন্য দড়ি কোথাও পাওয়া গেল না বা ছিল না জ্যাঠামশাইদের খিড়কি পুকুরধারের গোয়ালবাড়ি থেকে গরু বাঁধবার দড়ি নিয়ে এলো তাই দিয়ে বাঁধা হলো আমার মনে হলো অতটা জোর করে বাবাকে বাঁধবার দরকার কি বাবার হাতের শির দড়ির মতো ফুলে উঠেছে যে সেজ কাকাকে চুপি চুপিচুপি বলল কাকাবাবু বাবার হাতে লাগছে অত করে মেঁদেছে কেন বলুন না ওদের কাকা সে কথা জ্যাঠামশাইকে ও নিতাই বাবাকে বলতে তারা বললেন তুমিও কি খেপলে নাকি রমেশ হাত আলগা থাকবে পাগলের তাহলে পা খুলতে কতক্ষণ তারপরে আমার দিকে চেয়ে জ্যাঠামশাই বললেন যাও জিতু বাবা তুমি বাড়ির ভেতরে যাও নয়তো এখন বাইরে গিয়ে বসো আবার বাবার হাতের দিকে চেয়ে দেখলাম দড়ির দাগ কেটে বসে গিয়েছে বাবার হাতে সেই রকম তুলো মাখা অদ্ভুত মূর্তি বাইরে গিয়ে আমি একা গায়ের পেছনের মাঠের দিকে চলে গেল একটা বড় তেঁতুল গাছের তলায় সারা দুপুর ও বিকেল চুপ করে বসে রইল দিন কতক এইভাবে কাটল তারপর পাড়ার দু পাঁচজন লোক এসে জ্যাঠামশাইয়ের সঙ্গে কী পরামর্শ করলে বাবাকে কোথায় তারা নিয়ে গেল সবাই বললে কলকাতায় হাসপাতালে নিয়ে গেছে তারা ফিরেও এলো শুনলুম বাবাকে নাকি হাসপাতালে ভর্তি করে নিয়েছে শিগগিরি সেরে বাড়ি ফিরবেন আমরা আশ্বস্ত হলুম দশ বারো দিন পরে একদিন বিকেলের দিকে আমিও সীতা পথে খেলা করছি এমন সময় সীতা বললে ওই যে বাবা দূরে পথের দিকে চেয়ে দেখি বাবাই বটে ছুটে আমরা বাড়িতে মাকে খবর দিতে গেলুম একটু পরে বাবা বাড়ি ঢুকলেন এক হাঁটু ধুলো রুক্ষ চুল ওপর থেকে জ্যাঠাইমা নেমে এলেন কাকার এলেন বাবাকে দেখে সবাই চটে গেলেন সবাই বুঝতে পারলে বাবা এখনো সারেননি তবে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসার কি দরকার বাবা একটু বসে থেকে বললেন ভাত আছে কাল ওই দিকের একটা গায়ে দুপুরে দুটো খেতে দিয়েছিল আর কিচ্ছু খায়নি সারাদিন খিদে পেয়েছে কলকাতা থেকে পায়ে হেঁটে আসছি ছেলেপিলে ছেড়ে থাকতে পারলাম না চলে এলাম একটু পরেই বোঝা গেল বাবা হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন এবং যেমন পাগল তেমনই আছেন এবার আমাদের রাগ হলো মায়ের কথা বলতে পারি নে কারণ তাকে রাগ প্রকাশ করতে কখনো দেখিনি কিন্তু আমি সীতা দাদা তিন ভাই বোনে খুব চটলাম আমাদের চটবার কারণও আছে খুব সঙ্গত কারণই আছে আমাদের প্রাণ এখানে অতিষ্ঠ হয়ে উঠেছে বাবা আবার পুরো মাত্রায় পাগল হয়ে উঠলেন তিনি দিনরাত বসে বসে বকেন আর কেবল খেতে চান মা দুটি বাসি মুড়ি কোনো দিন বা ভিজে চাল কোনো দিন শুধু একটু গুড় এই খেতে দেন তাও সব দিন বা সবসময় জোটানো কষ্টকর আমরা দুপুরে খাই তো রাতে আর কিছু খেতে পাইনি নয়তো সারাদিন পরে হয়তো সন্ধ্যার সময় খাই মা কোথা থেকে চাল জোগাড় করে আনেন আমরা জানি নি কখনো জিজ্ঞেসও করিনি কিন্তু বাড়িতে আর আমাদের তিষ্ঠুবার জ নেই বাড়ি শুধু লোক আমাদের উপর বিরূপ দুবেলা তাদের অনাদর আর মুখ নাড়া সহ্য করা আমাদের অসহ্য হয়ে উঠেছে চা বাগানের দিনগুলোর কথা মনে হয় সেখানে আমাদের কোনো কষ্ট ছিল না অবস্থা ছিল অত্যন্ত সচ্ছল ছেলেবেলায় সীতাকে ভুটিয়া চা করে নিয়ে বেড়াতো আর থাপা মানুষ করেছিল আমাদের ছ বছর বয়স পর্যন্ত আমি থাপার কাঁধে উঠে বেড়াতাম মনে আছে আমাদের এই বর্তমান দুরাবস্থার জন্য বাবাকে আমরা মনে মনে দায়ী করেছি বাবা কেন আবার ভালো হয়ে সেরে উঠুন না তাহলে আর আমাদের কোনো দুঃখই থাকে না কেন বাবা ওরকম পাগলামি করেন ওতে লজ্জায় যে ঘরে বাইরে আমাদের মুখ দেখাবার জো নেই সেদিন সকালে সেজ খুড়িমা এসে আমাদের সঙ্গে খুব ঝগড়া বাঁধালেন মেজ খুড়িমাও এসে যোগ দিলেন তাদের বাগানে বাতাবি নেবু গাছ থেকে চার পাঁচটা পাকা নেবু চুরি গিয়েছে খুরিমা এসে মাকে বললেন এ আমাদেরই কাজ আমরা খেতে পাইনে আমরাই নেবু চুরি করে ঘরে রেখেছি তারা সবাই মিলে আমাদের ঘর খানা তল্লাশি করতে চাইলেন মা বললেন এসে দেখে যান মেজদি আমার ঘরে তো লোহার সিন্দুক নেই যে সেখানে আমার ছেলেমেয়েরা নেবু নুকিয়ে রেখেছে এসে দেখুন শেষ পর্যন্ত বাবা ঘরে আছেন বলে তারা ঘরে ঢুকতে পারলেন না কিন্তু সবাই ধরে নিলে যে নেবু আমাদের ঘরে আছে খানা তল্লাশি করলেই বেরিয়ে পড়তো খুব ঝগড়াঝাঁটি হলো তবে সেটা হলো একতরফা কারণ এপক্ষ থেকে তার জবাব কেউ দিল না জ্যাঠাইমা এবারির করতে তাকে সবাই মেনে চলে ভয়ও করে তিনি এসে বললেন হয় তোমরা বাড়ি থেকে চলে যাও নয়তো ঘরের ভাড়া দাও সীতা এসে আমাকে বলল জ্যাঠাইমা এবার বাড়িতে আর থাকতে দেবেন না না দেবে না দেবে আমরা কোথাও চলে যাই চল দাদা দিন দুই পরে জ্যাঠামশাইদের সঙ্গে কি একটা মিট মাঠ হলো ঠিক হলো যে দাদা চাকরি জোগাড় করতে কলকাতায় যাবে ঘরে আমরা আপাতত কিছুকাল থাকতে পাবো কিন্তু বাড়ির ও পাড়ার সবাই বললে পাগলটাকে আর বাড়ি রেখে দরকার নেই ওকে জলে জঙ্গলে কোথাও ছেড়ে সত্যি কথা বলতে গেলে বাবার উপর আমাদের কারুর আর মমতা ছিল না বাবার চেহারাও হয়ে উঠেছে অদ্ভুত এক মাথা লম্বা চুল জটা পাকিয়ে গিয়েছে আগে আগে মা নাইয়ে দিতেন আজকাল বাবা কিছুতেই নাইতে চান না কাছে যেতে দেন না কাপড় ছাড়েন না গায়ের গন্ধে খড়ে থাকা অসম্ভব মা একদিনও রাত্রে ঘুমোতে পারেন না বাবা কেবলই ফাই ফরমাস করেন জল দাও পান দাও আর কেবলই বলেন খিদে পেয়েছে কখনো বলেন চা করে দাও না পেলেই তিনি আরও খেপে ওঠেন এক মা ছাড়া তখন আর কেউ সামলে রাখতে পারে না আমরা তখন ঘর ছেড়ে পালিয়ে যাই মা বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে চুপ করিয়ে রাখেন নয়তো জোর করে বালিশে শুইয়ে দিয়ে বাতাস করেন পা টিপে দেন কিন্তু তাতে বাবা সাময়িক চুপ করে থাকেন বটে ঘুমন না পাগল হয়ে পর্যন্ত বোধ হয় একদিনও বাবার ঘুম হয়নি নিজেও ঘুমবেন না কাউকে ঘুমোতেও দেবেন না সারা রাত চিৎকার বকুনি ইংরেজি বক্তৃতা গান এই সব করবেন সবাই বলে ঘুমুলে নাকি বাবার রোগ সেরে যেত শেষ পর্যন্ত হয়তো মা মত দিয়েছিলেন হয়তো বলেছিলেন তোমরা যা ভালো বোঝো করো বাপু মোটের ওপর একদিন স্কুলে দাদা এসে বললে সকাল সকাল বাড়ি চলার জিতু আজ বাবাকে আরাগাঁয়ে জলার ধারে ছেড়ে দিয়ে আসতে হবে তুই আমি নিতাই সিধু আর মেজ কাকা যাব একটু পরে আমি ছুটি নিয়ে বেরোলাম গিয়ে দেখি মা দালানে বসে কাঁদছেন আমরা যাবার আগেই নিতাই এসে বাবাকে নিয়ে গিয়েছে আমরা খানিক দূরে গিয়ে ওদের নাগাল পেলাম পাড়ার চার পাঁচজন ছেলের সঙ্গে আছে মধ্যিখানে বাবা ওরা বাবার সঙ্গে বাজে বকছে শিকারের গল্প করছে বাবাও খুব বকছেন নিতাই আমাকে বাবার সামনে যেতে বারণ করাতে আমি আর দাদা পেছনেই রইলাম ওরা মাঠের রাস্তা ধরে অনেক দূর গেল একটা বড় বাগান পার হলো বিকেলের পরন্ত রোদে ঘেমে আমরা সবাই নিয়ে উঠলাম রোদ যখন পড়ে গিয়েছে তখন একটা বড় বিলের ধারে সবাই এসে পৌঁছলাম নিতাই বললে এই তো আড়াগাঁয়ের জলা চল বিলের ওপারে নিয়ে যাই ওই হগলা বনের মধ্যে ছেড়ে দিলে আর পথ খুঁজে পাবে না রাত্রিরে আমরা কেউ ওপারে গেলুম না গেল শুধু সিধু আর নিতাই খানিকটা পরে ওরা ফিরে এসে বললে চল চল পালাই তোর বাবাকে একটা সিগারেট খেতে দিয়ে এসেছি বসে বসে টানছে চল ছুটে পালাই চল সবাই মিলে দৌড় দিলাম দাদা তেমন ছুটতে পারে না কেবলই পেছনে পড়তে লাগলো সন্ধ্যার ঘরে জলা আর জঙ্গলের মধ্যে পথ খুঁজে পাওয়া যায় না এক প্রহর রাত হয়ে গেল বাড়িতে পৌঁছুতে কিন্তু তিন দিনে দিন বাবা আবার বাড়ি এসে হাজির চেহারার দিকে তাকানো যায় না কাদা মাখা ধুলো মাখা অতি বিকট চেহারা বেল নাকি ভেঙে খেয়েছেন সারা মুখে গালে বেলের আঠা ও শাঁস মাখানো মা নাইয়ে ধুয়ে ভাত খেতে দিলেন বাবা খাওয়া দাওয়ার পর সেই যে বিছানা নিলেন দুদিন চার দিন করে ক্রমে পনেরো দিন কেটে গেল বাবার বিছানা থেকে উঠলেন না লোকটা যে কেন বিছানা ছেড়ে ওঠেন না তার কি হয়েছে এ কথা কেউ কোনো দিন জিজ্ঞেসও করলেন না মা যেদিন যা জোটে খেতে দেন মাঝে মাঝে নাইয়ে দেন পাড়ার কোনো লোকে উঁকি মেরেও দেখে গেল না জ্যাঠামশাইরা হতাশ হয়ে গিয়েছেন তারা আর আমাদের সঙ্গে কথা কন না তাদের ঘর ধরে ওঠা আমাদের বন্ধ আমরা কথা বলি চুপি চুপি চলি পা টিপে টিপে চোরের মতো বেড়াই মহা অপরাধীর মতো পাছে ওরা রাগ করেন বিরক্ত হন আবার ঘর থেকে তাড়িয়ে দিতে আসেন একদিন না খেয়ে স্কুলে পড়তে গিয়েছি অন্যদিনের মতো টিফিনের সময় সীতা খাবার জন্যে ডাকতে তেল না প্রায়ই আমি না খেয়ে স্কুলে আসতাম কারণ অত সকালে মা রান্না করতে পারতেন না রান্না শুধু করলেই হলো না তার জোগাড় করাও তো চাই মা কোথা থেকে কি জোগাড় করতেন কি করে সংসার চালাতেন তিনিই জানেন আমি কখনও তা নিয়ে ভাবিনি আমি ক্ষুধাতুর অবস্থায় বেলা একটা পর্যন্ত ক্লাসের কাজ করে যেতাম আর ঘন ঘন পথের দিকে চাইতাম এবং রোজই একটাই টিফিনের সময় সীতা এসে ডাক দিত দাদা ভাত হয়েছে খাবে এসো এদিন কিন্তু একটা বেজে গেল দুটো বেজে গেল সীতা এলো না ক্লাসের কাজে আমার আর মন নেই আমি জানলা দিয়ে ঘন ঘন বাইরের পথের দিকে চেয়ে চেয়ে দেখছি আরও আধ ঘন্টা কেটে গেল বেলা আড়াইটা এমন সময় কলুদের ঘরের কাছে সীতাকে আসতে দেখতে পেলাম আমার ভারী রাগ হলো অভিমানও হলো নিজেরা সব খেয়ে দেয়ে পেট ঠান্ডা করে এখন আসছেন মাস্টারের কাছে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাইরে গেলাম সীতার দিকে চেয়ে দূর থেকে বললাম বেশ দেখছি আমার বুঝে আর খিদে তেষ্টা পায় না কটা বেজেছে জানিস সীতা বললে বাড়ি এসো ছোটদা তোমার বইপত্র নিয়ে ছুটি করে এসো গে আমি বললাম কেন রে এসো না ছুটিরা দেরি বা কত তিনটে বেজেছে আমার মনে হলো একটা কি যেন হয়েছে স্কুল থেকে বেরিয়ে একটু দূরে এসেই সীতা বললে বাবা মারা গিয়েছে চোরদা আমি থমকে দাঁড়িয়ে গেলাম সীতার মুখের দিকে চেয়ে সে যে মিথ্যে কথা বলছে এমন মনে হল না বললাম কখন সীতা বললে বেলা একটার সময় নিজের অজ্ঞাত মুখ দিয়ে বেরিয়ে গেল নিয়ে গিয়েছে তো অর্থাৎ গিয়ে মৃতদেহ দেখতে না হয় কিন্তু সীতা বললে না নিয়ে এখনো কেউ যায়নি মা একা কি করবে জ্যাঠামশাই বাড়ি নেই ছোট কাকা একবার এসে দেখে চলে গেলেন আর আসেননি আর মেজো কাকা পাড়ার লোক ডাকতে গেছেন বাড়িতে ঢুকতেই মা বললেন ঘরের মধ্যে আয় মরা ছুঁয়ে বসে থাকতে হবে বস এখানে কেউ কাঁদছে না আমারও কান্না পেল না বরং একটা ভয় এলো একা মরার কাছে কেমন করে কতক্ষণ বসে থাকবো না জানি অনেকক্ষণ পরে শুনতে পেলুম আমাদের পাড়ার কেউই মৃতদেহ নিয়ে যেতে রাজি নয় বাবা কি রোগে মারা গেছেন কেউ জানে না তার প্রায়শ্চিত্ত করানো হয়নি মৃত্যুর পূর্বে এ অবস্থায় কেউ সৎকার করতে রাজি নয় প্রায়শ্চিত্ত এখন না করালে কেউ ও মরা ছোঁবে না প্রায়শ্চিত্ত করাতে পাঁচ ছ টাকা নাকি খরচ আমাদের হাতে অত তো নেই মা বললেন কে যেন বললে তাই এই অবস্থায় হাতে না থাকলে লোকের কাছে চেয়ে আনতে হয় কি আর করবে দাদাকে মা ওপাড়ার কাছে পাঠালেন টাকার জন্যে খানিকটা পরে ওপারা থেকে জোন কতক সন্ডা মতো লোক এলো শুনলাম তারা গালাগালি দিতে দিতে বাড়িতে ঢুকছে এমন ছোট লোকের পাড়াও তো কখনো দেখিনি কোথায় পাবে এরা এ চিত্তির করাবে পাচিতি না হলে মরা কি সারা দিন রাত ঘরেই পড়ে থাকবে যত ছোট লোক সব কোনো ভয় নেই দেখি মরা বার হয় কি না আমি উত্তেজনার মাথায় মরা ছুঁয়ে বসে থাকার কথা ভুলে গিয়ে তাড়াতাড়ি দোরের কাছে এসে দাঁড়ালাম এদের মধ্যে আমি একজনকে কেবল চিনি মাঠবাড়ির ফুটবল খেলার ময়দানে দেখেছিলাম ওরা নিজেরাই কোথা থেকে বাঁশ কেটে নিয়ে এলো পাট নিয়ে সে দড়ি পাকালে তারপর বাবাকে বার করে নিয়ে গেল দাদা গেল সঙ্গে সঙ্গে শ্মশানে একটু পরে সন্ধ্যা হল সেজ খুড়িমা এসে বললেন মুড়ি খাবি জিতু আমিও সীতা মুড়ি খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম আজ এই পর্যন্তই পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব যদি এই পর্বটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি